হ্যাপি বার্থডে দেখে দেখি আমি একটু লাগাবো, আমি একটু দেবো এই দাও তো একটু, আমি দেবো একটু, ইদ পুটু পুটু সুন্দর লাগছে বলতো, দেখি মুখটা দেখো, বাহটাকে দেখো, তোমরা দেখো একটা ইঁদুরকে দেখো, ইঁদুরটাকে দেখো না, দেখো আমি ধরে নিয়েছি বলে কি ফাইট, এই যে আমায় ধরে নিয়েছি ব্যাস। চলো ব্লগ স্টার্ট করতে তো হয়ে গেছে, একটু লেট বাট ঠিক আছে, একটু লেট হয়েছে তো কি আছে, ভালো ব্লগ আনবো। অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ডে, টু আ নিউ ব্লগ। গুড মর্নিং বলে স্টার্ট তো করছি, আর অ্যাকচুয়ালি হয়ে গেছে গুড আফটারনুন। বেসিকলি আজকে সকালবেলা অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই আলাদা করে আর কি বলবো, আমার আজকে ক্লাস ছিল, তাই জন্য ক্লাস করে প্রজেক্টের কাজ কমপ্লিট করে এই জাস্ট ব্লগ স্টার্ট করছি। অ্যান্ড আজকে তো আমি তোমাকে আগেও বলেছি, আজকে বেসিকলি চেনির বার্থডে ইনভিটেশন আছে, তো ওখানে যাব, আজকে অনেক কিছু প্ল্যানও করেছি, একটা একটা করে সব তোমার সাথে শেয়ার করবো, তাই দেখতে থাকো চ্যানেলটা, দেখতে থাকো লিভিং উইথ দ্য বিগল। তোমাদের একটা হেভি জিনিস দেখাই, এই দেখো এটা দেখছো, এইগুলোকে তো এই পথোস বলে, মানে মানি প্ল্যান্টেরই আর কি বড় ভ্যারাইটি, তো এর এর পাতাগুলো সাইজ দেখো খালি একদম, মানে বিভৎস বড় সাইজ হয়েছে। অ্যান্ড নিম গাছটাকে ধরে 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 উঠছে, তো মা তো খুব পছন্দ করে বাট কাটতে দিতে চাইছে না, বাট অ্যাকচুয়ালি মানে এগুলো যদি অনেক মোটা হয়ে যায় না তাহলে হোস্ট প্ল্যান্টের ড্যামেজ হওয়ার চান্সেস থাকে, তাই জন্য এখন ডিসিশন নেওয়া হচ্ছে, মাকে বোঝালাম যে এটা একটু একটু করে ট্রিম করা দরকার, এতটা গ্রো করতে দেওয়া যাবে না এগুলোকে। বাট সাইজগুলো দেখো পাতার খালি, আমি জানি না তোমরা কম্প্যারিজনে মানে ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট ইটস হিউজ, মানে হিউজ চাকে বলে হিউজ, মানে কচু পাতার মতো সাইজ হয়েছে, ওই নিচে কচু কচু পাতা দেখছো, কচু গাছে ওরকম পুরো সাইজের হচ্ছে, যা তা যা তা আলটিমেট লেভেল ক্রেজি সাইজ হয়েছে। নারকোল আমি খাবো না, আমি খাবো না নারকোল, খাবো না, একটুখানি খেয়ে দিই ভাই, না না নেবো না, আমি চলে যাবো ভিতরে বয়েল হচ্ছে। চলে এসছি জয়শ্রী বাড়ি, দেখি সঙ্গীতা বাড়ি ফিরেছে কিনা, বাবার পার্লার গেছিলো, আর এইখানে বাবা খুব বলছিল যে স্কুটি একদম ব্যাপক ঠিক আছে, ব্যাপক ঠিক আছে, বাবাকে বলতে হবে যে স্কুটির টিউনিং গেছে, স্কুটি অন রাখলেই বুটবুট করতে করতে বন্ধ হয়ে যাচ্ছে, আর এখান থেকে একটা মেকানিক্যাল সাউন্ডও আসছে যেটা ঠিক না, এটাকে কিছু একটা ঠিক করতে হবে, বাট এমনিতে টান টান স্কুটির একদম ঠিক আছে। এই এই এরা কারা, এরা কারা, হ্যাঁ একজন ওপরে আর একজন নিচে পাপোস নিয়ে বসেছে, কালকে পাপোস ছিঁড়েছি, আজকে যদি আবার ছিঁড়ে তাহলে একটা মারও বাইরে পড়বে না, বলো একটা মারও বাইরে পড়বে না, কোথায় গেছিস তোরা, হ্যাঁ দুজনে মিলে যা এক্সাইটমেন্ট দেখালো, ওরে বাপ রে বাপ, রাগ পাপোসের ওপরে বিশাল ঝগড়া দুজনে, কি হয়েছে যে কি, এই এসছে এসছে এসছে, এই আবার খেলা শুরু হয়ে গেল, কি খেলা হচ্ছে এটা, এই বলো তো এটা কে, ট্রিক্সি না ডিভা, ট্রিক্সি ভেবে ডিভাকে শশা খাইয়ে দিয়েছে কাল, এখন বুঝে গেছে, হুট করে হুট করে অসুবিধা হয় বলো, একই রকম কালার তো, কে খাবে কে খাবে, বাপ রে প্রচন্ড রেগে গেছে, এ বাবা এখানে ও স্ট্যান্ড নেই তাই জন্য নিচু হয়েই খেতে হবে, হ্যাঁ ধরে থাকো হাত দিয়ে, ঠিক থেকে একটু দিচ্ছে না, এ বাবা সামনে ঘেসতেও দিচ্ছে না, বকে দেবে মনে হয়, ইস নতুন হেয়ার কাট ভালো হয়েছে, কোথা থেকে কাটলে, হাবিব আল হাবিবি, তুই খাবি কি, আর এখন চলছে হচ্ছে তরমুজ খাওয়া, দেখো না এই হ্যাংলা তরমুজ হ্যাংলা হয়েছে, এই বাচ্চা তরমুজ খেতে খুব শিখেছে, আর ট্রিক্সি বেশি শশা খায় আর শাঁখালু খায়, এবার ট্রিক্সি ডিবুকে তরমুজ খেতে দেখে ও এবার তরমুজ খাওয়াটা স্টার্ট করেছে, এর আগে খেত না, তুমি আর কি চাই, এসে গেছে ঠান্ডা ঠান্ডা লস্যি, তোমার লস্যি কই, তোমার আসছে, উফ বেশ ভালো লাগছে কিন্তু এই লস্যি, এখন পুরো রিফ্রেশিং হয়ে যাবে ব্যাপারটা,
কি হচ্ছে এখানে? এখানে কি হচ্ছে? বাপ রে, তুই তো কতটা মাথা বার করে দেখছিস রে, কি দেখছিস? সাহস বেশি হয়ে গেছে, সাহস বেশি হয়ে গেছে। দেখো বাবা, নজর রাখো, দেখ 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 কি করছে রে বাবা। লাগবে যখন গলা তখন কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বাই দা ওয়ে, এটা ডিভা, তোমরা এটা তো ডিভা ট্যাক্সি বলে ভুল করতে পারো, সবাই তাই করছে। কুকুরটাকে দেখো তোমরা, দেখো একটা ইঁদুরকে দেখো, ইঁদুরটাকে দেখো, ইঁদুরটাকে দেখো না, দেখো আমি ধরে নিয়েছি বলে কি ফাইট। এই যে আমি ধরে নিয়েছি, ব্যাস আমি দেখাই ফাইটটা, ফাইটটা দেখো, ফাইটটা দেখো, ফাইট কাম ফাইট জাদা, বিশাল ফাইট, তো হেভি ফাইট চলছে এখন। দেখবে চোখ স্ল্যামটা দেবো? হ্যাঁ দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, কামড়াছে দেখ, দিয়ে দে, দেখ 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 আগে সবাইকে দেখা কি তোমার কামড়ায়, দেখ কামড়ায় আঙুল ধরে ঝুলছে, আঙুল ধরে টানছে, ঝুলছে, দেখ এবার চোখ স্ল্যাম হয়ে যাক, এবার আঙুল ধরে ঝুলছে, এবার দেখ আমি আসছি, এই চলো টাটা টাটা, আবার দেখা হবে, টাটা। এই তো দেখছি চোখটা লেগে গেছিলো, স্নান করে একটু শুয়েছি আর চোখ লেগে গেছে, যাই গিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। বা আজকে তো প্রচুর খাবার রে ভাই, ভাত ডাল পটল ভাজা, এটা কি হয়েছে, পটল আলু তরকারি, পাঁপড় তরকারি, এঁচোড় পনির, বা আবার মাছ, অনেক খাবার খেয়ে শেষ করতে পারবো না। চলো দেখতে দেখতে হয়ে গেছে বিকাল, আমি একটুখানি খেয়ে উঠে, আর এত গরম কি বলবো, এখানে অ্যাকচুয়ালি টপ ফ্লোর, তো টপ ফ্লোরে যা হয় সারাদিন পুরো, সারাদিন পুরো গরমে একদম তেতে থাকে, তো গিয়ে একটু শুয়েছিলাম, গরমে মনে হলো যেন ওরে বাপরে, আর এসি বেশি চালিয়েও কোনো লাভ হয় না এখানে যা গরম থাকে। বা যাই হোক, এবার রেডি হব, রেডি হয়ে এবার গায়ের ওখানে যাব, আজকে পুচখেদের হেভি পার্টি আছে ওখানে, আবার ম্যাজিক শো ম্যাজিক সব এনতেন হবে বললো, তো যাই গিয়ে মজা করি ওখানে। এসে গেছে, ওই যে আসছে, দেখো চলো আমরা রেডি, আমিও রেডি, ও এসে গেছে, এবার দুজনে মিলে রওনা দিয়ে দিই, অ্যান্ড স্কুটি করেই যাবো, যেমনটা বললাম গাড়িটাকে ডিসকার্ড করে দিয়েছি, তাতেই চলো। দেখেছো স্কুটির অ্যাডভান্টেজ, গাড়ি হলে সেই কোথায় দাঁড়িয়ে থাকতে হতো, আর এখন স্কুটি কি শুরু করে, হ্যাঁ এটাই হচ্ছে স্কুটির মজা, এই মজা। ফুল লাইন, স্কুটি ছিলাম বলে হুড় হুড় করে এগিয়ে এলাম, গাড়ি হলে সেই অন্য মাথা দাঁড়িয়ে থাকতে হতো। যাক মোটামুটি আমরা পুরুত পুরুত করে বলে বলে চলে এসেছি তাড়াতাড়ি একদম, মানে বিশাল স্কুটি স্কিল দেখিয়েছে সোমা, হেভি গেলাম, হ্যাঁ মজা লাগছে। ও কেক তো কেটে যাবে, না না কেক কাটবে না, এখন ম্যাজিক শো টাইম, ও ম্যাজিক শো হচ্ছে আবার, যা ম্যাজিক শো হয়ে যাবে তো, চলো তাড়াতাড়ি। ওপরে পুরো পার্টি হচ্ছে, হেভি জোরে জোরে গান হচ্ছে, ম্যাজিক শো না ডিজে নাইট বোঝা যাচ্ছে না। চলো চলে তো এসছি, এবার ওপরে যাই। কি গো কি মনে হচ্ছে, সেই কবে থেকে না কবে থেকে বলছে যে মোমো তোমার ব্লগে আসবো, আজকে তারা পাগল হয়ে যাবে, দেখা যাক আজকে মজার ব্লগই হবে। চলো আমার স্কুল দেখবে, চলো তোমার স্কুল দেখাই, আর এদিকে একটু চা খেয়ে নেবো, আর স্কুলটাও দেখিয়ে যাবো, চলো। আমি না রিয়েলাইজ করেছি যে আমি আগের ব্লগে প্রচুর চলো বলেছি, আমি চলোটা কম বড় প্র্যাকটিস করতে হবে, এত চলো চলো করছি এবার লোকজন চলে যাবে, বাদে এলাম। বাট আই ডাউট, আমার মনে হয় এখান থেকে বিল্ডিংটা উঠে গেছে। এই যে এইটা আমাদের স্কুল ছিল, বাট আমার মনে হয় না এখন আর না, ছেড়ে দিয়েছে, এটা ছেড়ে দিয়ে এখন অন্য বিল্ডিংয়ে চলে গেছে। এই ঘরটা যেখানে এখন কি লন্ড্রি ফন্ড্রি না কি কে জানে, এটা মনে হচ্ছে একটা জামার ফ্যাক্টরি, এখানে আমাদের স্কুল ছিল না অনারান্না, আমাদের স্কুলে জামার ফ্যাক্টরি খুলে গেছে। হ্যাঁ আর এইখান থেকে আমরা আলু কাবড়ি খেতাম, এই মাথা থেকে পুরো মনে আছে পরিষ্কার, প্রচুর দিন কাটিয়েছি এখানে। এখন কিছু অনিল কুমার দে চ্যারিটেবল ট্রাস্ট, আর এইখানে কিছু একটা ইস্ত্রি বিস্ত্রি হচ্ছে, মানে জামা খামার দোকান বা ফ্যাক্টরি হয়ে গেছে। এটা ম্যানোকা বিল্ডিং, আর কোভিড রোড, এটা কোভিড রোডে আর একটা বিল্ডিং ছিল এদিকে,
কিন্তু আমার এই বিল্ডিংটা ছিল আর অনেক আমাদের ছোট ছোট প্রচুর বিল্ডিং ছিল নবানন্দা, তোমরা যারা হয়তো পড়ো বা পড়েছো তারা জানবে। আর আগে বিকালের চাটা একটুখানি খেয়ে নিচ্ছি, চলো আমাদের চা খাওয়া শেষ, এবার টাইম টু জয়েন বাচ্চা পার্টি, পার্টি চলো 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 ম্যাজিক শো যে মস্তি করে দেখতে হবে। ওহ আর ভালো গানও চলছে আবার, বাবারে তো জুতোর লাইন লেগে গেছে ভাই, জুতোর লাইন, তার দরজা খোলাই আছে, বাপরে বাপ পুরো হাউসফুল রে ভাই, পুরো হাউসফুল। কি মনে হচ্ছে এখন ম্যাজিশিয়ানের চুলটা খুলে দেয় এরা, দেখো ও দারুন ভালো খেতে হয়েছে, কেন কেন খাও, এই স্টার্টার খাচ্ছে না, এই যে স্টার্টার খাচ্ছে না, দেখো আটা খাও আটা খাও, আমি কথা আমাকে তো গজিয়েছো, এই নে তোকে দিচ্ছে খেয়ে নে, না নিতেই হবে গরম করলে হবে না। ম্যাজিক শো মোটামুটি জমে উঠেছে আর সবাই প্রচন্ড এনজয় করছে যা দেখছি, সঙ্গীতা কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না, সঙ্গীতা কোথায় গেল তাই না, এদিক ওদিক কোথায় একটা ছিল আর দেখতে পাচ্ছি না, প্রচন্ড বেশি ভিড়, বাট ম্যাজিকটা কিন্তু ভালোই হচ্ছে। হ্যাঁ কেমন লাগছে সব বল, ম্যাজিক শো কেমন লাগছে, তুই আমার তো বলবি আমার ব্লগে আসবো না ব্লগে আসবো না, হ্যাঁ ভালো ভালো সবাই থাকলে ভালো, হ্যাঁ মুখগুলো চকচক করছে সবার, ভালো লাগছে, হ্যাঁ তুই কন্ট্যাক্ট তোকে কন্ট্যাক্ট করতে পারবো, আচ্ছা ঠিক আছে, সবাই হোয়াইট একদম হোয়াইট, সাধারণ একটা শো হচ্ছে আর ফার্স্ট রোতে একদম সব ভিআইপি টিকিট কেটে, ওই যে ওখানে বার্থডে গার্ল, বার্থডে গার্ল এখন ম্যাজিকে একদম ব্যস্ত, তুই এতক্ষণ এলি, এতক্ষণ এলে ব্লগে আসা যায়, তাড়াতাড়ি আসতে হবে তো, তো বোন কোথায়, চিনি কোথায়, ম্যাজিক দেখছে, আর তুই গ্লাস নিয়ে কোথায় যাচ্ছিস, আচ্ছা ঠিক আছে যা পরে আবার আসবো। হচ্ছে বেবিকন আর এটা কিছু একটা চিকেনের প্রিপারেশন বুঝতে পারিনি কি, আর খেতে বেশ ভালো হয়েছে, কেমন লাগছে বল ম্যাজিক শো কেমন লাগছে, খাবার খেয়েছিস, স্টার্টার খাওয়া হয়ে গেছে, ভালো হয়েছে, বাহ মোটামুটি গল্প শেষ হবে না, তোমরা হাই করে দাও আমাকে, হাই হাই। তুই বল তুই বল, বলো তোমার বন্ধু, ওয়াও খুব সুন্দর হয়েছে কিন্তু, বাচ্চাদের সাথে বাচ্চাদের মায়েদেরও একটু বসতে বলো, না তো হবে না, তার জন্য তো লোকজন রেডি, বা চাকু খুঁজে পাওয়া যাচ্ছে না, চাকু নাই, চাকু পাওয়া গেছে, চলো 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 তোকে মাখাবো না, হ্যাঁ তোকে একটু মাখাবো না, নে নে নে
ঠিক আছে, এবার ভালো লাগছে, সুন্দর লাগছে বলতো, দেখি মুখটা দেখা, আগে আগে তুই বল ম্যাজিক শোটা কেমন দেখলি, কোন কোন ম্যাজিকটা ভালো লাগলো? সবই আর কেক কাটিং এর পর মনে হচ্ছে একটা কিছু গেম গেম চালু হচ্ছে, কি গেম চালু হচ্ছে গো, হয়ে যাচ্ছে না, দেখা যাক কি গেম হয়। আচ্ছা সার্কেল হয়ে বাচ্চা দাঁড়াতে বলছে, আগে কিন্তু এদের দেখে দেখো কি সুন্দর কিউটলি খেলাধুলা করছে, খেলা চলতে চলতে আমরা খেয়ে নি, হয়তো ওদিকে দুজন উঠে পড়লে কেস হয়ে যাবে, চলে আয় চলে আয় চলে আয় চলে আচ্ছা এদিকে নুডলস ওদিকে রাইস আর ওটার মধ্যে চিকেন কি না চিকেন মাঞ্চুরিয়ান মনে হচ্ছে, দেখা যাক আমাকে কিছু এই দাও রাইস থ্যাংক ইউ, আর এদিকে এটা মনে হচ্ছে চিলি চিকেন, এখনো অনেক গেমস ফেমস চলছে বাচ্চাদের, আর এই যে বাড়িতে গেল এখন কেক খাচ্ছি, কেক খাচ্ছিস, তোর হয়ে গেছে ডিনার, তোর ডিনার হয়ে গেছে, হয়নি, এখানে একটা দারুণ গেম চলছে, তুই খেললি, টাটা টাটা আবার দেখা হবে, টাটা আবার দেখা হবে, একদিন আসো তাড়াতাড়ি, আরে যাওয়ার আগে চলে আসো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাটা, এই বাবা ওকে তো পাওয়াই যাচ্ছে না, এই কাই টাটা চললাম বুঝলি তো, আর ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাটা, আমাদের মোটামুটি ডান তাই তো, এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই, আমার এদের এই জায়গাটা খুব সুন্দর লাগে, দেখো ছাদে ওঠার জায়গাটা এক্সেলেন্ট, কাঠের সিঁড়ি সব আর পাওয়া যায় না, পুরোনো বাড়িতেই পাওয়া যায়, দিদি ভাইকে টাটা করে দিলাম, এই যে ক্যাব পাওয়া গেল এখনো না, হে বেচারা দুজন পেয়েছিস, এবার হয়ে যাবে এবার হয়ে যাবে, দিদি আর টাটা আবার পরে দেখা হবে, ঠিক আছে টাটা, কিছু একটা করে দেখা, স্পেশাল স্পেশাল হ্যান্ডশেকটা করবি নাকি, পার্টি তো ভালোই হলো, এবার আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা স্কুটি এনজয় করতে করতে যাচ্ছি, স্কুটি রাইড কিন্তু আলাদা এনজয় করা যায়, গাড়ি একরকম স্কুটি আর সবাই বলছে দারুণ করে দিস স্কুটি এনেছিস, হ্যাঁ এখন আই থাকতো ভিড় হয়, হ্যাঁ বহুত চাপ, গাড়ি নিয়ে খুব লেকের পাশ দিয়ে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সুন্দর ডিগ্রি চলে গেল, ও এই যে স্কুটিতে এটাই আলাদা মজা, ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি, যেহেতু অ্যাক্সিডেন্ট করতে পারছি না স্কুটি দাঁড়িয়ে গেছি, তো চলো এবার তোমাদের সাথে বাড়ি ফিরে দেখা হচ্ছে, দেখো একটা প্রাসাদ দেখাচ্ছি, এটা মানে সত্যি প্রথমবার বলো, সঙ্গীতা বলছে যে এটা কি ফ্ল্যাট হচ্ছে, হ্যাঁ আমি বলছি ফ্ল্যাট হচ্ছে, এত বড় বাপ রে, আর আর এত বড় পাঁচিল, কিন্তু সোমক বলছে এটা একজনের বাড়ি, মানে ভাবো কি পয়সা, যাওয়ার পথে এবার লাস্ট হচ্ছে তেল ভরা তাই তো, কালকে আমাদের একটা প্ল্যান হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করবো, এই জন্য আমি একটু তেল ভরে রাখছি আগে থেকে, ভোরবেলা বেরোতে হবে, হ্যাঁ স্কুটি করেই যাবো, হ্যাঁ স্কুটি করেই যাবো, এখন আমাদের স্কুটি রাইডই চলছে, এনজয় করো করছি বেশ, চলে এসছি বাড়ি, অ্যান্ড এবার সঙ্গীতাও এসছে, একটুখানি আমরা আড্ডা মারবো গল্প করবো, অ্যান্ড দেন তারপরে ওখানে চলে যাবো, এবার বাড়িতে ওকে ছেড়ে দিয়ে আসবো, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে কি প্ল্যান বলে দাও, বাবা বড় কাছারি পুজো দিতে সঙ্গীতার ইচ্ছা হয়েছে, বাবা টেনেছে এই জন্য যাবো পুজো দিতে, ভোর ভোর বেরোতে হবে, এই জন্য এখন তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে, একজন আদর খাওয়ায় করে দাঁড়িয়ে আছে, আসবি আসবি আসবি, এবারে এবার আওয়াজ পেয়েই শুরু হয়ে যাবে, আমি ভাবলাম ঠক ঠক করে খুলবে, কিন্তু শাশুমার তো দেখছি কোনো পাত্তা নেই, চ্যাঁ করে খুলতে বলেছে, ও বাবা ডিবু গুম হয়েছে বাবা,
টিকলি ঘুম হইতে ও বাবা ওই দেখো ওয়াশরুম খোলা কিন্তু ও যাবে না ওইখানে এখন যা 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 পি করে নে যা পি করে নে সবাই ওই দেখো দাদা ব্যাস খাটে ঘোরা ঘুরি বেশি বড় মনে করতে তারপর এরকম খেলতে খেলতে টয়লেট পেয়ে যাবে বুঝতে পারি মার খাবি। আচ্ছা এই ব্লগটা লাইভ হতে হতে তো নববর্ষ হয়েই যাবে, তাই জন্য লিভিং মিতাভি গেলে প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে LWB ফ্যামিলির সমস্ত মেম্বারকে জানাই শুভ নববর্ষ, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। অ্যান্ড কালকে আমাদের কি প্ল্যান সেটা একবার বলে দিই তোমাদের, কালকে আমরা বেসিক্যালি প্ল্যান করেছি সঙ্গীতার যেমনটা বললাম, হ্যাঁ বাবা বড় কাছের কাছে আমরা পুজো দিতে যাবো। তো এবার আমার আবার এসে ক্লাসও আছে, তাই জন্য একদম ভোর ভোর বেরোতে হবে, বেরিয়ে পুজো দিয়ে এসে ক্লাস, তো এটাই প্ল্যান। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই যে টিকু এখনও গা ঘষেই যাচ্ছে আর ডিবা নিচে, তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা ভালো লেগেছে, অ্যান্ড যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগেল। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।